হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর তোমরা ভাবছো তো আজকে কি আছে? আজকে আমাদের বিয়ের 1 বছর কমপ্লিট হলো, তো ভাবলাম কি যে বাড়ির একটু প্রবলেম ছিল, সেই কারণে বড় করে করতে পারিনি, বাট ছোট্ট করে একটুখানি সেলিব্রেশন করছি। আর এই দেখো আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, আর এটা আমার বিয়ের বেনারসি, আমি নতুন করে কিছু আর পরিনি। আর বাড়ির থেকে শুধু আমার বোন এসেছে, এই দেখো ছোটো বোন, তো বোনই রেডি করছিল আর ও নিজেও রেডি হচ্ছে, আর এই যে দাদু ভাই দেখো কী করছে। তো যাই হোক, আমার বাড়ির কেউ আসতে পারিনি, তার জন্য মনটা ভীষণই খারাপ লাগছে। আর তোমরা মানে এটা ভেবো না যে ভিডিওটা আমি এখন পোস্ট করছি বলে এই ভিডিওটা এই চৈত্র মাস এরকমটা না, আমাদের বিয়ে ফাল্গুন মাসে হয়েছিল, 9 তারিখে, মানে 9 মার্চ। তো এটা 9 মার্চেরই ভিডিও, মানে আমার এডিট করতে অনেকটা সময়, বাড়িতে অনেক লোকজন ছিল, আমি টাইম হয়নি, তো আজকে ভাবলাম ভিডিওটা পোস্ট করব। তো এই দেখো, আর এটা হচ্ছে কি গুল্লু, ও আগের বছরে মা তত্ত্বে ওদেরকে এটা দিয়েছিল, মানে তত্ত্বের যে জামা কাপড় আর কি, দিদি ভাই দাদা গুল্লু, তো ওরা না নিয়ে চলে গেছিলো। তো ওই বছরের মানে আগের বছরের জিনিসটা আমি ওকে এই বছরে দিলাম, তো আমি ওকে বললাম যে তুই আগের বছর থেকে অনেক বড় হয়ে গেছিস, সেটা তোর গায়ে ছোট হলেও কিছু করার নেই, তোকে নিতে হবে। তো ওর গায়ে হয়ে গেছিলো যেহেতু একটু রোগা, তো ঠিকই লাগছিলো, ভালো লাগছিলো। তো দিদি ভাইরা সবাই চলে এসেছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমি তখন রেডি ঠিক করে হতে পারিনি, তো যাই হোক যেটুকু রেডি হয়েছে, আর বোন এটা রেডি করে দিয়েছে, তোমার তো দেখলাম প্রথমের দিকেই। আর এখন আবার বরই আসছে না এদিকটাই, তো বোন বলে কি যে তুই একটু বস, তোর কয়েকটা ছবি তুলে দিই। তো যাই হোক, আমি আমার কয়েকটা ছবি তুলছিলাম, তারপরে আমার হাজবেন্ড অনেকক্ষণ পরও বাইরে, আর ও ব্যস্ত ছিল অবশ্য, তো যাই হোক বোন আর আমি মিলে একটুখানি, তো অনেকক্ষণ পর রজতকে বললাম চলো এবার কেকটা কাটি, আর তোমার সঙ্গে কটা ছবিও তোলার আছে, বাট ছবি তোলার টাইম পাইনি যেহেতু। ও আর বলে কি যে না না চলো কেকটা কাটি, মানে ঠিক আছে তাহলে কেকটা আগে কেটে নিয়ে চলে রেখো, কেকটা আগে কাটছিলাম। আর এখানে আমাদের গান চলছিলো বলে, মানে গান চলছিলো বলে না, আমার ভিডিওটাতে কপিরাইট চলে এসেছে, তাই সেই কারণে আমি আমার ভয়েসটা দিয়ে দিলাম। তো যাই হোক, কেক তো কাটা হয়ে গেছে, এই দেখো ওকে আমি খাই দিলাম, বললাম একটুখানি আমার সঙ্গে ছবি তুলো। তো যাই হোক, একটুখানি ছবি তুলেছি, দেখবে ছবিগুলো আমি ইউটিউবে দিয়েছি। তো যাই হোক, আমার বেশ ভালো লেগেছে, খুব আনন্দ লাগছে, আর সবাইকে তারপরে আমি কেক খাই দিয়েছি। আর এই দেখো, এরা বলছে এদেরকে লাগছে সাধন সাথী, তোমার তো সাধন সাথীকে অনেকেই চেনো, তো এটাই বলছে। আর আমি এই ব্যাপারটা নিয়ে দেখো খুব হাসছিলাম এই কারণে, আর সবাই তো ছবি তুলেছে আমার ফোনে, আমার বোন ভিডিও করে দিচ্ছিলো। আর এই দেখো চিরন্দা, দেখো ছবি তুলেছে, দেখো শুধু মুখটাকে জুম করে নিয়েছে, আর রজতের ঠোঁটে কেক লেগেছিলো, সেটাই আমাকে দেখাচ্ছে। আমি নিজে হাতে সবাইকে কেক খাই দিচ্ছিলাম, আর আমার বোন কিন্তু কেক খায়নি যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ আর কি। তো যাই হোক, তো দেখো আমি কিন্তু কারোর গালে লাগাইনি, যদি গালের মধ্যে কেক লাগাতাম আমাকেই ভূত করে দিত, তার জন্য আমি আর এটা করিনি, তাহলে আমাকেই উল্টো ভূত হয়ে যেত। তো তো যাই হোক, দারুণ মজা করলাম সবাই মিলে। তো আজকে সন্ধ্যাবেলাটা দারুণ মজা করে কাটলো, আমার সবাই এসেছে আরও ভালো লাগছে, আর বাড়ির লোক আসলে আরও ভালো লাগতো। তো যাই হোক, অনেকটা রাত হয়েছে, তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর মানে খাওয়ার ওখানে দেখো কাজ আমি করছি না, আমি তো জানো একটুখানি ভিডিও করতে ভীষণ ভালোবাসি, তো যাই হোক আমি ভিডিও করছিলাম। আর আমার শাড়িটা তো ভারী ছিল না যে আমি নড়তেই পারছি না, পরে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর এই দেখো সবাই কাজ করছে, আর আমি বলছি তোমরা কাজ করছো, তোমাদের একটা স্মৃতি রেখে দিই। আর রান্না করছে হচ্ছে কি দাদা, মানে এটা রজতের দাদা, আমারও দাদা। তো যাই হোক, আর এই দেখো চিরন্দা প্রচুর খেটে ফেলেছে। তো যাই হোক, সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু বাড়ির কজন আছে। আর এই দেখো আমি আমার শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, ওই শাড়িটা পরে আমি কোনো কাজ করতে পারছিলাম না, প্রচণ্ড ভারী। তো যাই হোক, দেখো গুল্লুরও খাওয়া হয়ে গেছে, মানে ও যা খেতে গেলেও বাড়ির খাবার খেতেই চায় না, জানি না কেন। তো যাই হোক, সবার এখন আর কি খেতে বসবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আমার রজতকে বললাম খেয়ে নাও এখন, ও এখন খাবে না, ও পরে খাবে। আমি বললাম এখন অনেকটা রাত হয়ে গেছে, খেয়ে নিলেই পারে। তো যাই হোক, বসে বসে ফোন ঘাটুক, আর আমি দেখছি দাদু ভাই দিদা ওরা খেতে বসেছে, দিদিও বসেছে, তো আমি ওদের সাথেই খেতে বসে পড়েছি। আর এই দেখো, আমি ওদের বললাম কি যে আগে তোমাদের একটুখানি ভিডিও করে নিই আমি, তারপরে আমি খেতে বসছি। তো যাই হোক, আমি এই দেখো বসে পড়েছি, আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করতে চাই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমাকেও কেমন লাগলো সেটাও জানিও। তো টাটা সবাইকে, গুড নাইট, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে অন্য কোনো ভিডিও নিয়ে। তো টাটা সবাইকে।